তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি কীভাবে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং আপনার জিমেল আইডি লিঙ্ক করতে পারবেন কিংবা আপনার আধার কার্ড যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেই মোবাইল নাম্বার কিংবা আপনি জিমেল আইডি পরিবর্তন করবেন সেটি আপনি করতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা খরচ করি এর জন্য আপনার কোনো ডকুমেন্টস লাগবে না কীভাবে আপনি খুব সহজে কোনো ডকুমেন্টস ছাড়াই আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এবং জিমেল আইডি লিঙ্ক করতে পারবেন পাসপোর্টের লিঙ্ক থাকলে আপনি কিন্তু পরিবর্তনও করতে পারবেন তো এর জন্য আপনার হবে আপনি যে রুখে পাচ্ছেন ক্লিক করে দেখলে একদিন আজ পার্টন ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন আজ সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি এক কথা কী আনে ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন কিন্তু করতে পারেন এক কথায় আমরা কিন্তু অনলাইন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি সেটা কিন্তু অনেক আগেই যেটা আপনাদের জন্য কিন্তু হয়েছে এবং এ নিয়ে কিন্তু কোনো কী অনে ভিডিও যে রয়েছে এক কথায় প্রশ্ন উত্তর পর্ব কিন্তু ভিডিও আসেনি তো আজকে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার এক কথা আমার এবং এর পাশে চ্যানেল সম্বন্ধে এবং এভ্রিথিং বিষয়ে এক কথায় তো আপনারা কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্টে আপনি কমেন্ট করতে পারেন কিংবা কমিউনিটি ট্যাবে একটি একটা ট্যাব দেওয়া রয়েছে সেখানে আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন আপনার প্রশ্ন তো আপনার প্রশ্ন যদি ভালোই থাকে সেটা অবশ্যই কিন্তু আপনার প্রশ্ন এক কথা নেওয়া হবে এবং সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে লাইফ সেই কথায় উত্তীর্ণ দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা প্রশ্ন করবেন কি জানা রয়েছে চ্যানেল সম্বন্ধে এবং আমার সম্বন্ধে ইত্যাদি তো আপনাদের এভরিথিং প্রশ্ন আপনি করতে পারেন এই ভিডিও কমেন্ট বক্স কিংবা কমিউনিটি ট্যাবের কমেন্টে গিয়ে তো এর পাশে আমরা দেখে নিচ্ছি এখন যে কীভাবে আপনি আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তো আপনি ওয়ান স্ক্রিন দেখতেই পারছেন এখানে কিন্তু আধার মোবাইল নাম্বার আপডেট ফর্ম এক কথায় আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের পাশে আপনি ইমিলটি কিন্তু আপডেট করতে পারেন যেটা কিন্তু আমি আপডেট করেছি এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর্মটি অর্থাৎ সিএলসি আধার মোবাইল নাম্বার আপডেট ফর্ম যেখানে আপনাদের নেম লিখতে হবে এখানে আপনি কাস্টমার যার আপনি লিঙ্ক করতে চান তার নাম আপনি ফর্মের মধ্যে লিখে দেবেন এরপর আপনি এখানে আধার নাম্বারে একদম আপনার আধার কার্ডের শেষ চার সঙ্গে রয়েছে সেই চার সঙ্গে এখানে আপনি বসিয়ে দেবেন এরপর আপনি মোবাইল নাম্বার যেটা মোবাইল নাম্বার আপনি আপডেট করতে চান কিংবা আপনি পরিবর্তন করতে চান আপনি মোবাইল নাম্বার নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই নতুন মোবাইল নাম্বারটা আপনি এখানে এই ফর্মের মধ্যে আপনি লিখে দেবেন এরপর ইমেল আইডি তো আপনি কোন আইডি আপনাদের লিঙ্ক করতে চান কিংবা আপডেট করতে চান সেই নতুন ইমেল আইডি এখানে আপনি লিখে দেবেন তো এরপর নিচে রয়েছে আপনার নাম এরপর অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্ক এবং ব্রাঞ্চ এবং আইএফসি কোড তো এই ঘরগুলো আপনি ফিল আপ করতে হবে কারণ আপনাদের এখানে কিন্তু আপডেট করার জন্য পঞ্চাশ টাকা নেওয়া হবে মনে করুন আপনি পঞ্চাশ টাকা এখানে আপডেট করলেন কিন্তু আপনার আপডেটটি হলো না সেক্ষেত্রে আপনি টাকা কিন্তু এই অ্যাকাউন্ট নামে আপনাদের রিটার্ন করতে হবে এক কথায় রিফান্ড দেওয়া হবে এই জন্য আপনাদের কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারে চাওয়া হয়েছে আপনি চাইলে এটা ফিল করতে পারেন কিংবা না করতে পারবেন অবশ্যই আপনি ফিল করে দেবেন এরপর নিজেকে আপনাদের সিগনেচার কাস্টমার এখানে সিগনেচার করে দেবেন এরপর আপনি কি করতে হবে এই যে ফর্ম রয়েছে এটুকুই কাজ আপনাদের এরপর নিকটবর্তী আপনাদের পোস্ট অফিসে রয়েছে এক কথায় আপনাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে কিংবা আপনার নিকটবর্তী যে ডাকঘর রয়েছে কিংবা পোস্ট অফিসে এক কথায় সেই পোস্ট অফিসে আপনি চলে যাবেন সেখানে কিন্তু আপনাদের পোস্টম্যান যারা রয়েছে তারা কিন্তু কাজটি করছে এবং সেখানে কিন্তু আপনি ফর্মটি পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে কোনো ডকুমেন্ট থাকবেন আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং আপনি জীবনে লিঙ্ক করতে পারবেন তো অনলাইনে আপনি এই করতে পারবেন না অনলাইন চালু হলে আমি আপনাকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনি কমেন্টে আপনার প্রশ্ন করে দেবেন এক কথায় কীভাবে ভিডিও এক কথায় প্রশ্ন উত্তর পর্বের ভিডিও কিন্তু খুব আসতে চলেছে তো অবশ্যই আপনার কমেন্টে আপনাদের কী কী প্রশ্ন রয়েছে কমেন্ট করে দেবেন আমি আপনার পরবর্তী ভিডিওতে লাইভে এসে সেই সুন্দর প্রশ্ন উত্তর নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব একথায় অনলাইনের সাবস্ক্রাইবারগুলোকে তো পতলা রাখুন এবং সুস্থ রাখুন এবং আমি আপনার প্রত্যেকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন